নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও একদম বিন্দাস আছি। আজ আমি তোমাদের জানাতে চাই, বলতে চাই হিংয়ের পেস্ট কীভাবে বানাতে হয়। হিং হলো খুবই, মানে হিংয়ের মতো ভালো জিনিস আর কিছুই হয় না। যদি তোমাদের বেবিদের গ্যাসের প্রবলেম হয়, স্টোমাকের প্রবলেম হয়, হিং খুব ফটাফট গ্যাস রিলিফ করতে সাহায্য করে। হিং এটাকে বডিতেই লাগায়, ওরালি নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, তাই এটার কোনো সাইড এফেক্টই নেই। তো সাইড এফেক্ট হওয়ার কোনো ভয়েরও নেই। আর এই হিং আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, আজকের ওটাই তোমাদেরকে দেখাবো। তো হিংয়ের পেস্ট কীভাবে বানাতে হয় তোমরা সেটাকে ভালো করে দেখো, ফলো করো। যদি ভালো লাগে, যদি তোমরা আমার মতো হেল্প বলে মনে হয় তোমাদের কিছু হেল্প হয়, তাহলে অবশ্যই জানিও। তো আজকের আমি তোমাদেরকে সেই ভিডিওটি করে দেখাবো, হিংয়ের পেস্ট কীভাবে বানাতে হয়। তো ওটাকে বেবিদের নাভির চারপাশে আস্তে আস্তে লাগালে ফটাফট ফটাফট গ্যাস রিলিফ হয়ে যায়। তো কোনো ভয়ের কারণ নেই, কোনো সাইড এফেক্টও নেই এটার মধ্যে, তোমরা আরামসে এটাকে লাগাতে পারো। তো আজকে আমি এটা তোমাদেরকে দেখাবো। তো চলো আগে ভিডিওটি বানিয়ে ফেলি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো আগে পেস্টটা বানিয়ে ফেলি। তো হিংয়ের পেস্ট বানানোর জন্য আমার লাগছে একটা চামচ আর একটা বাটি জল। এতটা জল লাগবে না, এক চামচ জল লাগবে। আর লাগছে এই একটা প্যান, আর আর অবশ্যই তো হিং লাগছেই। তো আমি কি করব, এক চামচ জল এই প্যানের মধ্যে দিয়ে দেব। এরপর আমি গ্যাসটা অন করে ওই এক চামচ জল সহ ওই যে প্যানটা আছে ছোট, ওটা আমি গ্যাসের ওপর বসিয়ে দেব। এবারে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এই এবারে দেখতে পাচ্ছ আমার জলটা ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চিমটি হিং। এই দেখো আমি হিংটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। বেশি দিলেও ক্ষতি নেই, এবার নির্ভর করছে তোমাদের বেবিদের কতটা গ্যাস হয়েছে। তোমরা বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু বেশিই দিচ্ছি। হ্যাঁ, দিয়ে আমি চামচ দিয়ে কনস্ট্যান্টলি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত গাঢ় হচ্ছে। এই দেখো আমার হিংয়ের পেস্টটি আমার গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি চামচ দিয়ে, গরম আছে যেহেতু, এই জন্য চামচ দিয়ে কনস্ট্যান্টলি আমি নাড়তেই থাকবো। এরপর আমি কি করব, একটা ওই বাটিটার মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে নেব। এই যে পেস্টটি এবার দেখতে পাচ্ছ, এটাকে এর হিংটা নেব না, ওপরের যে জলটা আছে ওই জলটা আমি দুটো আঙুলের মধ্যে নিয়ে এইভাবে বেবির নাভির চারপাশে লাগাবো। তবে নাভির ভেতরে যেন না যায়, এবং এমনকি দু সাইডেও দিয়ে দেব। এই দেখো তোমরা, ঠিক এইভাবেই তোমরা লাগাবে। এইভাবে লাগালেই বেবিদের গ্যাস খুব ভালোভাবেই রিলিফ হয়ে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।